দিনটা নবমী ছিল, আর একদিন পর সব শেষ হয়ে যেত। 6 বছর আগে নবমীতেই কলকাতা ছেড়েছিল বাগুইয়াটির অরিজিৎ ঘোষ। সব শেষ করে সবটা, কিছু মানুষ প্রয়োজন হয়েই থেকে যায়, আর কিছু কথা থেকে যায় আক্ষেপ হয়ে। আর 6 বছর পর নবমীর দিনই ম্যাডক্স স্কয়ার এক্সিটে হঠাৎ হারিয়ে যাওয়া রুবেলের সাথে আবার দেখা হয়ে যায় অরিজিতের। খুব তাড়ায় আমি ছিলাম না, তবুও তাড়াহুড়ো করছিলাম, কারণ আমি চাই না ওর সাথে আবার জুড়ে যেতে। কিন্তু আমি জানতাম আমি আবার আটকে যাব। অরিদা, কেমন আছো? যেমন ছিলাম তেমনই, তুই ভালো তো? একদম ফিট অ্যান্ড ফাইন। তারপর বৌদি কোথায়? তোর কোনোদিনও মনে হয়েছে আমার বৌদিবাজিতে কোনো ইন্টারেস্ট ছিল? বিয়ে করেছিস? হ্যাঁ করেছি। আমার কষ্টটা বোধহয় স্বাভাবিক না, কারণ 30 বছর ধরেই শুনছি তুই কেন এরকম, কেন বাকি ছেলেদের মতো নই আমি। এটা আমারই দোষ বলুন, সেক্স ইচ্ছার ভালোবাসাও কি স্বইচ্ছায় করলে বলা যায় তুই কেন এরকম? যাই হোক, তখন ও বলল, তোমার আর্ট এক্সিবিশনে গিয়েছিলাম আগের উইকে, সত্যি বলতে বুঝলাম না ছবিগুলো কিছুই। জানি, ওগুলো বুঝতে গেলে বুদ্ধি লাগে যা তোর গান্ডু মার্কা মাথায় নেই। আর ভালোবাসতে জানতে হয়, ভালোবাসা বুঝতে হয়। বাদ, ওকে ওরকমভাবে আমি বলতে চাইনি, তবে সত্যি ও আমায় বুঝলো না, পাল একখানা। আচ্ছা, তুমি হঠাৎ করে গায়েব হয়ে গেলে কেন বলো তো? কথা নেই, বার্তা নেই, শুনলাম তুমি নাকি লন্ডনে। বাবার টাকা বেশি ছিল তো, তাই ওড়াতে গিয়েছিলাম। এমন ভাব করছিস যেন হপ্তায় হপ্তায় আমাকে ফোন করেছিস। কত কল করেছি, বিয়ের কার্ডও দিতে গেছিলাম। তখন মায়েরই মনে হচ্ছিল বালটা কি আঁতেল মায়েরই, যদিও চেপে গিয়ে বললাম, কারণ তখন বুঝতে পেরেছিলাম আমি ওই পুরনো ডাবল ডেকার বাসের মতো, চললেও হয় না চললেও হয়, কারো কিচ্ছু আসবে যাবে না। তুমি একটুও বদলালে না, কি বলো আগা মাথা কিছুই বুঝি না। আচ্ছা সিগারেট খাও তো? না রে, ছেড়ে দিয়েছি, কেন কিছু অভ্যাস ছেড়ে ফেলাটাই শ্রেয়। যদিও আমি সব ছাড়তে পারিনি, শুধু একজনকেই ছাড়তে হয়েছিল, কারণ সে আমার সাথে জুড়তে চায়নি তাই। তা বিয়ে করছো কবে? এই কথাটা ও বলতেই আমার 12 সালের কথা মনে পড়ে গেল, যখন ও আমায় কল করে বলেছিল, তুমি কি মাঝে মাঝে ভুলে যাও আমি একখানা ছেলে? আমাদের মধ্যে কী সম্পর্ক, কী সম্পর্ক আমাদের মধ্যে? আর সেই কথাটা মনে পড়তেই আমার শরীরটা হিম হয়ে গেল। তখন ওকে বলে উঠলাম, বারবার গান্ডুর মতো এক প্রশ্ন করিস না, তোর বউ কোথায়, দেখি তাকে, দেখা? ও আসেনি, বাপের বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা, বউকে চুমু দিস না বলিস, তুমি কি ভুলে যাও আমি একটা ছেলে? মানে মানে আচ্ছা, একদিন আস্ত উপন্যাস লিখতে হবে তোর জন্য, ওকে বোঝানোর জন্য। আজ আসি বলে চলে আসছিলাম, কিন্তু তখনই একটা 4 বছরের ছোট্ট ছেলে ওকে জড়িয়ে এসে বলল, বাবা চলো না। তোর ছেলে? তোমার নাম কি বাবু? বাবা নাম বলো অঙ্কেলকে। আমার নাম অরিজিৎ রায়। আমরা ভালোবেসে ওকে অরি বলে ডাকি। আসি অরিদা। আমি জানি না আমি বেস্ট পেইন্টার ইন ক্রিটিক্স চয়েস পেয়েও এতটা সম্মান উপলব্ধি করেছিলাম কিনা, আমি জানি না শয়ে শয়ে হাততালি পেয়ে আমি এতটা সম্মান উপলব্ধি করেছিলাম কিনা, আমি জানি না। তবে এইটুকু বুঝেছিলাম সম্মান খুব প্রয়োজনীয় যে কোনো সম্পর্কে। আমার লাস্ট পেন্টিং ছিল একটা নোটে গাছ, নোটে গাছটা মুড়লো আর আমার চরিত্র ফুরলো। অরিজিৎ ঘোষ, এইটুকুই ছিল রুবেলের ডায়েরিতে, নতুনভাবে নতুন সূত্রে রুবুল পাঁচালী।
এই গল্পটি পাঠিয়েছিল আমাদের বন্ধু অভিতন্ময়। স্ক্রিপ্ট রূপম, ভয়েস রূপম। আপনারাও পাঠাতে পারেন আপনাদের গল্প এবং সেই গল্প পাঠ করা হবে পরের এপিসোডে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের সাথে। আবার দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।